আজকে আমি আপনাদের দেখাবো ভিভো VV10 মুন। তা আসলে এই মডেলটা একদমই নতুন, তো আপনারা আপনাদের ফোনে যে কোনো লাগ ভুলে গেলে সেটা কীভাবে খুব সহজে হার্ড রিসেট দিয়ে নিজে নিজে রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে নিয়ে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা প্রথমে যেটা করবেন, প্রথমে আপনারা পাওয়ার কি আর ভলিউম বাটনে আপ কি যেটাতে ভলিউম বাড়ানো হয় এটা চাপ দেবেন। এটা চাপ দেওয়ার পরে দুইটা বাটনে আপনার চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন, তা আমি আপনার দেখাচ্ছি। আপনারা পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে জাস্ট আপ কিতে চাপ দেবেন, চাপ দেওয়ার পর দুইটা বাটনে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনারা যেটা করবেন রিকোভারি মোড এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার জন্য আপনারা আপ কিতে ইউজ করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনারা ভলিউম বাটনের ডাউন কি যাতে ভলিউম কমানো হয় এটা জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম লোগো আসবে, তারপর আপনারা যেটা করবেন আপনারা পাওয়ার বাটন চাপ দিবেন। পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে আপকিতে জাস্ট একটা ক্লিক করবেন, তা আমি আপনার দেখাচ্ছি। আপনারা পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে জাস্ট আপকিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে, তারপর আপনার যেটা করবেন ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনার যেটা করবেন ইয়েস ডিলেট অল ইউজার ডাটা এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। দেখুন আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাট হচ্ছে, ফরম্যাট কমপ্লিট। তারপর যেটা করবেন সেটা রিবুট করবেন। রিবুট করার জন্য জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। তো সেটা রিবুট করার পরে চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনি ওয়েট করবেন। তো বন্ধুরা দেখুন আমার ফোনে কিন্তু প্যাটার্ন লক ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে নিজে নিজে হার্ড রিসেট দিয়ে রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা একটা কথা না বললেই নয়, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের একটু উপকার আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটি আমার একদমই নতুন। কারণ আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।